আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের সামাজিক মাধ্যমে গত তিন চার বছরের মধ্যে নিদারুণ বিবর্তন ঘটেছে এবং এই সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে আমাদের দেশে অনেকে রীতিমতো মহাতারকা খ্যাতি পেয়ে গিয়েছে, কেউ কেউ নেগেটিভ অর্থে, কেউ কেউ পজিটিভ অর্থে। এবং তাদের যে তারকা খ্যাতি, সেই তারকা খ্যাতির সঙ্গে অন্য কারোর তারকা খ্যাতির তুলনা করা যাবে না। যেমন ধরুন, ইতিবাচক কথাই বলি, আজাহারি। তো আজাহারি তরুণ ইসলামিক বক্তা, তো তিনি এই বাংলাদেশে এসে বক্তব্য দিতেন এবং তার বক্তব্যের মধ্যে মূলত তারেক মনোয়ার নামক একজন ইসলামিক বক্তা রয়েছেন, তার বক্তব্যের প্রতিধ্বনি শোনা যেত। নতুনত্ব তেমন কিছু ছিল না, কিন্তু তার মধ্যে তারুণ্য ছিল এবং তাকে কেন্দ্র করে ইসলামপন্থী যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে তাদের মধ্যে এতটা মাতোয়ারা ভাব সৃষ্টি হয় যে খুব অল্প সময়ের মধ্যে জনাব আজাহারি বাংলাদেশের মহাতারকাতে পরিণত হন। তিনি কোথাও ওয়াজ করতে গেলে সেখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়ে যেত এবং তার সমাবেশের যে ব্যাপ্তি, এটি দেলোয়ার হোসেন সাঈদি, যিনি ওয়াজের ময়দানের কিংবদন্তি, সেটিকে ছাড়িয়ে যেত। এবং তিনি দিনের বেলাতে যে ওয়াজ মাহফিল করতেন সেখানে লক্ষ লোকের সমাবেশ হতো, এমনকি রাত চারটের সময় যে সমাবেশ করতেন সেটাতেও লক্ষ লোকের সমাবেশ হতো। তো এই যে মহাতারকা তিনি যে হয়ে গিয়েছিলেন, এটি মূলত সামাজিক মাধ্যমের কারণে। তিনি এখন এই জগৎ থেকে অনেক অনেক দূরে রয়েছেন, সরকারের রোষানলে পড়ে। আজাহারির পরে আরও একজন লোক মহাতারকা হয়ে গেছেন, সেটি হলো ডাক্তার জাহাঙ্গীর কবির। তো ডাক্তার জাহাঙ্গীর কবির একজন সাধারণ MBBS ডাক্তার। তো তিনি বিকল্প মেডিসিন, অল্টারনেটিভ মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন এবং ইউনানি পদ্ধতি থেকে শুরু করে মানুষকে স্বাস্থ্য শিক্ষার ব্যাপারে সচেতন করতে গিয়ে তিনি এমন কিছু উপস্থাপন করেছেন সামাজিক মাধ্যমে, যার ফলে কি হলো, ডাক্তারদের অনেকের মনে ঈর্ষার সৃষ্টি হয়ে যায়। ফলে সারা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে কঠিনতর যারা রোগী, তাদের কাছে তিনি অবতাররূপে, দেবতারূপে, অলিয়াল্লাহরূপে তিনি আবির্ভূত হতে থাকেন। ফলে তিনি রাতারাতি মহাতারকায় পরিণত হন। যারা ক্যান্সারের রোগী তারাও মনে করেন যে ডক্টর জাহাঙ্গীর কবিরের পরামর্শ নিলে তার ক্যান্সারটা হয়তো ভালো হয়ে যাবে। যারা অর্ধ উন্মাদ, নিউরো রোগী, কিংবা যারা দেখা গেল যে রগ নষ্ট হয়ে গিয়েছে, সেই আর্থাইটিসের রোগী, তো তারাও মনে করতেন যে জাহাঙ্গীর কবিরের কাছে গেলে তাদের রোগ ভালো হয়ে যাবে। এবং পাক ভারত উপমহাদেশে এরকম একজন খুব বিখ্যাত ডাক্তার, একজন ডাক্তারই এরকম নাম করেছিলেন, সেটা হল ডাক্তার বিধানচন্দ্র রায়, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, অত্যন্ত জনপ্রিয়, মেধাবী এবং খুবই জনপ্রিয় ডাক্তার ছিলেন। পাক ভারত উপমহাদেশে তার মতো এইরকম কিংবদন্তির জনপ্রিয় ডাক্তার হয়নি এবং সবাই মনে করতেন যে বিধানবাবু যদি একটু দেখে দেন, একটু তাকিয়ে দেন, একটু ফুদিয়ে দেন, অমনি রোগ ভালো হবে, ওষুধপত্র দেওয়ার দরকার নেই। তো এইরকম জাহাঙ্গীর কবিরকে নিয়ে একটা মিথ চালু হয়ে যাচ্ছিল। তিনি যাই বলেন, দেশের কোটি কোটি নারী এবং পুরুষ এবং এদের মধ্যে 10-11 বছরের কিশোর কিশোরী থেকে শুরু করে 100 বছরের বুড়াবুড়ি পর্যন্ত এই জাহাঙ্গীর কবিরকে কেন্দ্র করে একটা যাকে বলে উল্লাসিত মাতোয়ারা ভাব তারা শুরু করে দিয়েছিল, যা কিনা জাহাঙ্গীর কবিরের প্রতিপক্ষ যারা আছে তারা বরদাস্ত করতে পারেনি। ফলে তাকে ছলে বলে কৌশলে এমনভাবে আটকে ফেলা হয়েছে, ফলে তিনি আর সেই আগের অবস্থানে নেই। তিনি বলতে গেলে এখন অনুষ্ঠান করেন, সামাজিক মাধ্যমে আছেন, কিন্তু তার সেই আগে সেই রমরম অবস্থা নেই। এরপরে আরেকজন লোক এলেন, ইনি হলেন শেফায়েতুল্লাহ শেফু। তিনি নিজের নাম দিলেন শেফুদা। তিনি বলার চেষ্টা করলেন তিনি বিজ্ঞান জানেন, সায়েন্স জানেন, অঙ্ক জানেন, ম্যাথমেটিক্স জানেন, রাজনীতি, অর্থনীতি, ডাক্তারি বিদ্যা থেকে শুরু করে এই পৃথিবীর যা কিছু জ্ঞানের রাজ্য সব তার কাছে রয়েছে। তিনি বাংলাদেশের সবাইকে দেখেছেন, সবাইকে চিনেন। তিনি বাংলাদেশের সব মানুষকে তিনি গরিব ঠরিব বলে নাচ গান করে, হাসি তামসা করে, গালাগাল করে ঠরে তিনি রীতিমতো কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। এবং তার অকথ্য অশ্রাব্য গালাগালি
এটিকে তিনি কৌতুক করে বলতেন যে এটি হলো শব্দমুবা, এটিকে তিনি গালাগাল বলতে নারাজ। তো সেই অকথ্য গালাগালি যে একটা শিল্প হতে পারে এবং এটি যে নাটক হতে পারে, এবং গালাগাল শোনার জন্য একটা সময় আমরা অনেকে নিষিদ্ধ প্রেমের কবিতা পড়তো, নিষিদ্ধ প্রেমের যে বই পড়তো, বেশি করে বিশেষ করে যে লেডি চ্যাটার্লিস লাভার্স যে বইটি রয়েছে, এটি শৈশবকালে অনেকে গোপনে পড়তেন, বা দেখা গেল নীহাররঞ্জন গুপ্তের কিছু বই ছিল খুব ছোটোকালে যৌন উন্মাদনায় ভরপুর, গোপনে গোপনে এই বইগুলো অনেকে পড়তো। তদ্রুপ এই শেফায়তুল্লাহ শেফুদায়ের যে সিরিজ অব গালাগালি বিভিন্ন লোককে কেন্দ্র করে, উপলক্ষ করে, তার যাকেই পছন্দ হতো না, যাকেই রাগ হতো তাকে তিনি গালাগাল দিতেন, এবং সেই গালাগাল যেন তেন গালাগাল নয়, মানে সিরিজ অব গালাগালি। তো সেই গালাগালি দিতে 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 তিনি মহাতারকা হয়ে গেলেন এবং তা তিনি রীতিমতো আজরায়েলে পরিণত হলেন। এখন কেউ তিনি অনেকের কে ফোন করতেন, বড় বড় মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে বিরোধী দলের নেতা মওদুদ আহমেদের মতো লোকরে ফোন করতেন, এবং সবাই ভয়ে মানে রীতিমতো জড়সড় হয়ে শেফায়তুল্লাহ শেফুর সঙ্গে কথা বলতেন, এবং শেফায়তুল্লাহ শেফু বেশ আনন্দ অনুভব করতেন। এই যে তার যে কিংবদন্তি, গালাগালির যে কিংবদন্তি, এই কিংবদন্তি আর রইল না, এবং তার যখন একেবারে মধ্যগগনের সূর্য, সে যখন জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে গালাগালির জন্য, তখন দেখা যাচ্ছে যে অনেক লেখাপড়া জানে না মহিলা, তারা আসছে শুনছে শেফায়তুল্লাহ শেফুর নাম, ধরেন রাস্তার পাশে কোনো ভিখারিনী বা রাস্তার পাশে কোনো এই চার দোকানদার বিড়ি বিক্রি করে, তো সেই মহিলা এসে কোনো যুবক ছেলে যারা দেখে সেরকম এসে বলতে, সেরকম একটা লোক নাকি খুব ভালো গালাগালি করে, আমি একটু তার গালাগালিগুলো একটু শুনতে চাই, তোমরা একটু আমার দেখাবা, এর নাকি মোবাইলে দেখা যায়। এইরকমভাবে তার গালাগালির যে বিস্তৃতি, এটি প্রান্তিক লেভেলে চলে গিয়েছিল, কিন্তু সেই গালাগালি রমরমা ভাব এখন আর নেই, তার গালাগিলাস কেউ আর শুনছে না, আর তিনিও আগের মতো সেখানে নাই। এটা কেন হয়েছে কী হয়েছে জানি না, তবে তার যারা প্রতিপক্ষ তারা তাকে জলে স্থলে অন্তরীক্ষে আক্রমণ করেছে। তিনি যে দেশে থাকেন অস্ট্রেলিয়াতে, সেখানে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তারপর বাংলাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, তার সহায় সম্পত্তি ক্রক করার জন্য আদালত থেকে নির্দেশনা জারি হয়েছে, এরপরে হলো তার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে, ইত্যাদি আরও অনেক কিছু। তো সেই সব কারণ হতে পারে বা অন্য যে কোনো কারণ হতে পারে, তিনি আর সে আগের মতো নেই। এরপরে শেফায়তুল্লাহর পরে আরেকটি মানুষ, যুবক, যিনি একসময় বাংলাদেশে সাংবাদিকতা করতেন, ইলিয়াস হুসাইন, আমেরিকা প্রবাসী, তিনিও এই সামাজিক মাধ্যমকে ব্যবহার করে জনপ্রিয় হয়ে গেলেন, নিদারুণ জনপ্রিয়। সেই জনপ্রিয়ের কোনো সীমা পরিসীমা নেই, তাকে অনেকে আলেকজান্ডার মনে করত, তাকে অনেকে নেপোলিয়ান বোনাপার্ট মনে করতো, এবং তাকে সাহসের প্রতিভূ মনে করা হতো, এবং তার যে উপস্থাপনা রিপোর্টিংয়ের ক্ষেত্রে, গালিগালাজের ক্ষেত্রে, বকা দেওয়ার ক্ষেত্রে বিশেষত্ব ছিল, অসাধারণ বিশেষত্ব ছিল। তো এই কর্ম করার ফলে ওই আমেরিকার মাটিতে প্রচুর শত্রুতার মুখোমুখি হন, এবং দেশেও তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও বেশ চাপের মধ্যে পড়েন, এবং বেশ কয়েক দফা তিনি আমেরিকাতে আক্রমণের শিকার হন, এবং তার বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা হয়, এবং ইদানিং যেটা শুনতে পেয়েছি যে এখানে তার প্রতিপক্ষরা তার বিরুদ্ধে একটি মামলা করেছে, এবং সেই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার পর্যন্ত করেছে, এবং তিনি সেখানে জামিন নিয়ে আবার এসছেন। তো তারও ঠিক সেই আগের সেই রমরমা অবস্থা নেই, তিনি আছেন আগের মতো সাহস করে, কিন্তু তার যে সাহস শক্তি বা তার যে বিশ্বাস বোধ ছিল, সে যে কোনো কারণে হোক না কেন, তিনি অনেকটা হতোদ্যম হয়ে পড়েছেন বলেই মনে হচ্ছে, তার সেই জায়গাতে আর নেই। মধ্যে আরেকজন লোক খুব জনপ্রিয় হয়েছেন এবং তিনি এখনও জনপ্রিয় আছেন, সেটি হল কনক সরোয়ার। তো কনক সরোয়ার যেটি হলো, কনক সরোয়ারের সাথে অন্যান্য অনেকের পার্থক্য হলো, তিনি যে প্রতিবেদনগুলো প্রকাশ করেন বা ইউটিউব করেন, এটি মোটামুটি সাংবাদিকতার মান বজায় রাখে, এবং প্রথম প্রথম কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত যে তার ব্যাপারে অভিযোগ আনা যেত, তিনি কথা বলতে গেলে কাউকে হয়তো টার্গেট করে কথা বলতেন, কিন্তু ইদানিংকালে তিনি যেটা বলছেন সেটি হলো, তিনি সাংবাদিকের যে নীতি নৈতিকতা রয়েছে, ইথিক্স রয়েছে, মেলোডি রয়েছে, সেটি তিনি অনুসরণ করছেন। তো
ফলে কনক সরকারকে নিয়ে বিতর্ক কমে গেছে এবং তার অনুষ্ঠান স্বাভাবিক গতিতে চলছে। এর বাইরে দেশের বাইরে এখন সব সাইতে একেবারে স্টার হিসেবে, স্টার অফ দ্য স্টার হিসেবে যিনি রয়েছেন তিনি হলেন পিনাকী ভট্টাচার্য। তো পিনাকী ভট্টাচার্যর যে উজ্জ্বলতা, জাজ্বল্যমানতা, এটি তার ভক্তদের কাছে ক্রমশ সূর্যের মতো একেবারে গণগণে কিরণময় হয়ে পড়েছে। আর তার যারা শত্রু প্রতিপক্ষ রয়েছে তাদের নিকট তিনি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছেন, একেবারে বাঘের চেয়ে ভয়ঙ্কর, সিংহের চেয়ে ভয়ঙ্কর হয়ে পড়েছেন। ফলে তাকে দমন করার প্রাথমিক যে হাতিয়ার সেই হিসেবে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তো এই মামলার পরিণতিতে তিনি কী করবেন অনাগত দিনে এবং তার পরিণতি কী হবে, তার অনুষ্ঠানের ভবিষ্যৎ কী হবে, সেটা হয়তো ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু আমি এখন যেটি বলতে চাই যে সেটি হলো যে আমাদের এই সমাজে আজ থেকে 25 বছর আগে তখন তো শেফায়তুল্লাহ শেফুদের মতো লোকজন তৈরি হয়নি, ইলিয়াস আলীর মতো কেউ বিদ্রোহ করেনি, পিনাকীর মতো কেউ এগিয়ে আসেনি। কেন এই সময়টিতে হচ্ছে, এটি হলো প্রথম প্রশ্ন। এবং এই কেন শব্দের উত্তর যদি আমরা দিতে না পারি তাহলে এই লোকগুলো চলে যাবে, শেফুদা চলে যাবে, ইলিয়াস চলে যাবে, পিনাকী ভট্টাচার্য চলে যাবে, কিন্তু এদের জায়গায় এমন লোক আসবেন তখন এদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বলতে থাকবেন যে ওরাই তো ভালো ছিল। তো এখন এজন্য এই লোকগুলোর উদ্ভব কেন হলো, কেন তারা এই কাজগুলো করছেন, এই বিষয়গুলো আমি মনে করি খতিয়ে দেখা সম্ভব। এখন বর্তমান বাস্তব অবস্থা যেটি হচ্ছে সেটি হলো যে পিনাকীকে ধরুন ফাঁসি দিয়ে দেওয়া হলো, একেবারে ধরে এনে ফাঁসি দিয়ে দেওয়া হলো। ইলিয়াস আলীকে তার যেহেতু সে আরও বেশি মানুষকে বিক্ষুব্ধ করেছে ফলে তাকে একেবারে ফায়ারিং স্কোয়াডে সরাসরি গুলি করে মারা হলো, যেভাবে যুদ্ধাপরাধীদেরকে যুদ্ধের সময় মারা হয়, যুদ্ধের ময়দানে ট্রেন্স খুলে 71 সনে যেভাবে ডাইরেক্ট ফায়ার করে মারা হয়েছে ধরেন ইলিয়াস হুসাইনকে সেভাবে মারা হলো। এরপরে যেটা শেফায়তুল্লাহ, শেফায়তুল্লাহ যেহেতু একটা বিশেষ জায়গাতে, বিশেষ সম্প্রদায়ের বিশেষ জায়গাতে নিদারুণভাবে আঘাত করেছেন ফলে তার অপরাধ আরও বেশি, ফলে তাকে আরও নির্মমভাবে প্রাচীন কায়দায় মারতে হবে, আয়ামে জাহেলিয়াতের যুগের মতো মারতে হবে, তাকে জীবন্ত কবর দিতে হবে, কোনো রকম ঢিল ঢুল মারা নাই, ডাইরেক্ট কবরের মধ্যে ফেলে দিয়ে উপর থেকে মাটি চাপা দিয়ে তারপর শেষে সেই কবরের উপরে নাচতে হবে। যদি এইরকম করেও এই তিনজন লোকের জীবনাবসান ঘটানো হয় তবে কি সমস্যার সমাধান হবে, এটি কিন্তু ভাববার বিষয়। এবং এটি যদি আমরা এখনও না ভাবি সেটি আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য কিন্তু প্রযোজ্য। এর কারণ হলো এই মানুষগুলো যাদের সমালোচনা করছে, যাদের গালাগালি করছে, যাদেরকে কথাবার্তা বলছে, এটিকে যদি আমরা রূপক হিসেবে ধরি তাহলে দেখবেন যে আমাদের প্রান্তিক লেভেলে বা তৃণমূলে বা আপনি আমি যারা রয়েছি কর্পোরেট লেভেলে আমাদের সকলেরই কিন্তু এরকম অনেক শত্রু রয়েছে যারা আমাদের আচরণগত ত্রুটির কারণে, আমাদের বক্তব্যের কারণে, আমাদের অবস্থার কারণে আমাদেরকে বকাঝকা করতে চায়। আমি কোনো কিছু করিনি কিন্তু আমাকে কেউ বকা দেবে, আমাকে কেউ গালাগাল করবে, এইরকম ঘটনা সাধারণত এই প্রকৃতিতে ঘটে না। এবং এইরকম যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়ে যায়, অর্থাৎ দেখা গেল যে একটা মানুষ সাধ্য হতে চলির বেশি। এখন এই লোকগুলো যাদের সমালোচনা করছেন তারা যদি আল্লাহর ওলি হয়ে থাকেন এবং তারা যদি নির্দোষ হয়ে থাকেন অথচ ম্যালিস এবং প্রেজুডিস দ্বারা আক্রান্ত হয়ে এই লোকগুলো থেকে গালাগাল দিচ্ছে, তাহলে হঠাৎ করে একদিন দেখবেন যে প্যারিসের রাস্তায় ট্রাক চাপা পড়ে পিনাকী মারা পড়েছে। ইলিয়াস আলী গাড়ি চালায়, গাড়ি চালাতে গিয়ে দেখা গেল যে একদিন সেই যে নিউ ইয়র্কের যে নদীর মধ্যে সে গাড়ি চালিয়ে নিজে নিজে আত্মহত্যা করে ফেলেছে। আর শেফায়তুল্লাহ শেফুও একই অবস্থা বরণ করবে, এমন দেখা গেল যে সে তার বাসায় একটা কুকুর সে লালন পালন করে বা কখনো সে মদ্যপান করে যেটা সে প্রকাশ্যে বলে, এখন দেখা গেল তার সেই মদ্যপানের কারণে বা কুকুরের কামড়ের কারণে তার জীবন অবসান হয়ে যেতে পারে। এটি হলো প্রকৃতির বিচার। আর যদি সেটি না হয় তাহলে ভাবতে হবে যে কেন এই জিনিসগুলো হচ্ছে, এবং এই কেনর উত্তর দেওয়ার মধ্যেই আমাদের জাতীয় সভ্যতা ভব্যতা নির্ভর করবে। আল্লাহ আমাদের সবাইকে হেকমত দান করুন, বোঝার ক্ষমতা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।